আমি আরেকটা কোয়েশ্চেন করব আপনাদের দুজনকে, এটা আমি আগে আটা মজার জিনিস করতে। হ্যাঁ প্লিজ। তার সাথে বুবলির যে রোমান্টিক সিনগুলি, ও আচ্ছা হ্যাঁ, এটার বিষয়ে রাইট, আপনার সাথে বুবলির যে রোমান্টিক সিনগুলো ছিল ওইটা আসলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার সাথে তো আসলে বুবলির রোমান্টিক সিন ছিল, বুবলির সাথে রোমান্টিক সিন ছিল মনার, মানে অর্পার সাথে। আচ্ছা আচ্ছা। আর আমার সাথে ছিল কি দিদি? ছিল ছিল তাহলে আমার অবশ্যই ছিল। লজ্জা পায় তো কথা, ভাইয়া মনে লজ্জা পায় নাকি? রোমান্টিক মানে কিছুই বলতে হয়নি, সব এসে করতে পারছে। হ্যাঁ গানটা তো সেই, ওই গানটা কেউ দুই লাইন একটু শোনাবেন আমাদের? ওই গানটা খুব কঠিন, এটা কিশোর দাস কিভাবে গেয়েছে এটা আসলে, এটা খুব কঠিন গান। নাসির ভাই, আমি ভাই ডাকলে তো কোনো সমস্যা নেই, চাচা ডাকবো। আপনি আমার বাবারে ভাই ডাকছেন, আমি আপনার ভাই ডাকতেছি, অসুবিধা কি? আমরা তিন ভাই হয়ে গেলাম। হ্যাঁ তিন ভাই হয়ে গেলাম মানে। আচ্ছা তো আচ্ছা, এই প্রশ্নটা আগে আপনার কাছে আসি, এরপর আপুর কাছে জিজ্ঞেস করবো যে আগের মিডিয়া আর এখনের যে মিডিয়ার মধ্যে আপনার পার্থক্যটা কী দেখেন? আমি এটা আসলে মানে সরাসরি যেহেতু আগের মিডিয়ার সাথে আমি জড়িত ছিলাম না, সেহেতু আমি অত ক্লিয়ারলি বলতে পারবো না। ওনারা কাজ করেছেন দুই সময়ে, দুই সময়ে বলতে যে বিরতির কথা বলছো, যে ডিফারেন্সের কথা বলছো, কিন্তু যুগের সময়, যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। জি, তুমি এখন যে ড্রেসটা পরে আছো এটা কোনো সময় ফ্যাশন ছিল, মাঝখানে চলে গিয়েছে, হয়তো বা আবার এসছে, এরকম আসে ঘুরে ফিরে আসে, যেমন বেল বটম চলে গিয়েছে, এরকম উত্থান পতন কিংবা এগিয়ে যাওয়া পিছিয়ে পড়া এটা সব সময়ের জন্যই থাকে। তো তবুও কিছু ডিফারেন্স তো আছে, যেমন আগে আমরা যাদেরকে কাজ করতে দেখতাম তারা যেরকম সিরিয়াসলি কাজ করতেন, এখন 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 মানে পরবর্তীতে ওই সিরিয়াসনেসটা অনেকটা কম কমে গিয়েছিল বা গেছে, যেটা এখন আবার রাইজ করছে হয়তো বা। যেমন আমি ছোটো ছোটো দু একটা উদাহরণ যদি দিই, যেমন আমি রেডিওতে, রেডিওর একজন নাট্যশিল্পী, তো ওখানে আগে হুইলে যেহেতু রেকর্ড হতো মানে ম্যানুয়ালি, তারপরে সেগুলোর মধ্যে তিন চার দিন রিহার্সাল করা হতো, তারপর আমরা গিয়ে রেকর্ড করতাম, যদি কোনো কারণে সমস্যা হতো ওটা আবার অফ করে আবার এসে ডিরেক্টর বুঝিয়ে দিয়ে আবার শুরু করতো। কিন্তু পরবর্তীতে যখন ডিজিটাল হয়ে গেল বা কম্পিউটারে সব কিছু করা হচ্ছে, তখন আমরা স্ক্রিপ্ট, কোনো রিহার্সালের দরকার নেই, আমরা স্ক্রিপ্ট পড়ছি, হঠাৎ করে আটকে গেলাম, একটু থেমে গলাটা প্রেশার করে আবার পড়লাম। তো এখানে আসলে অনেক কিছু কমে যায়, ডাউন হয়ে যায়, তো সেই ধরনের পার্থক্য মনে হয় কিছুটা হয়েছে আর কি, সময় দেওয়ার কারণে। আসলে সময় আগে যেভাবে দেওয়া হতো এখন সময় দেওয়ার বিষয়টা কমে আসছে। এটা কি আপনার কাছে সময়ের সাথে কিন্তু আমাদের তাল মিলাতে হয়? সত্য। তারপরে আমরা যেভাবে লাইফ লিড করেছি বা যেভাবে আমাদের সময়টা ছিল সেই সময়টা নেই আমরা। যেমন এখন যখন আমি এক ছোট্ট উদাহরণ দিই, যখন একুশে পদক পেলেন আবুল হায়াত, আমি কিন্তু ঘরে বসে টিভিতে দেখছি, বাট আমি কিন্তু অবচেতন মনে দাঁড়িয়ে গিয়েছিলাম।